কোস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ ভেনিস শাখা। আমাদের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ জানান, শনিবার স্থানীয় একটি হলরুমে ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সোয়াল কালুর সভাপতিত্বে ও ভেনিস ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদার ও ভেনিস যুবলীগের যুগ্ম সম্পাদক হান্নান হোসেন বাবুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সোয়াল, ইউরোপ আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান সরকার ও বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মান্নান সহ আরও অনেকে। পরিশেষে ভেনিসের মার্ঘেরা জামে মসজিদে ইমাম হাবিবুল ইসলামের এক বিশেষ মোনাজাতের মাধ্যমে 15 আগস্টের সকল শহীদদের এবং বিশ্ব মহামারী করোনাভাইরাসে যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ইমাম হাবিবুল ইসলাম।